আসসালামু আলাইকুম, সার্বিন সাবরের বিড়ি পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত বিয়াস, আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি হবে, আমার সামনে দেখতেছেন একটা কেলনা জিপ গাড়ি। এই গাড়িটা আমাদের অনেকেই বাসা বাড়িতে অনেক ছোটো ছোটো বাচ্চা মনিদেরকে এই গাড়িটা আমরা কিনে দিই। আর কিনে দেওয়ার পরে আমরা কিন্তু এই গাড়ির পিছনে টাকা খরচ করতে আমাদের জীবন শেষ হয়ে যায়। বর্তমান সময়ে আমাদের নুনান্তে পান্তা পড়াই, কিন্তু আমরা এই গাড়ির পিছনে যে টাকা খরচ করি এই টাকা আমাদের ইনকামও হয় না। কারণ আমার বাচ্চা যখন আমি গাড়িটা শখে কিনে দিলাম, আমার বাচ্চা যখন আমার সামনে কাটবে, তাহলে অবশ্যই আমার এই গাড়ির ব্যাটারি কিনে নিতে হবে। আর গাড়ির পিছনে ব্যাটারি কিনতে কিনতে আপনার অর্ধেক মাসের ইনকাম চলে যায়। কোথাও থেকে ব্যাটারি কিনতে হবে না। এখন এই গাড়িটা আপনি চাইলে নিজে ঘরে বসেই এই গাড়ির মধ্যে নতুন করে একটা চার্জিং করিয়া এই ব্যাটারি কানেকশন করে আপনি চালাতে পারবেন। তো সম্মানিত বিয়াস, কীভাবে আপনারা এই গাড়িটির মধ্যে একটা এই মোবাইলের ব্যাটারি কিংবা ফোরবোর্ডের ব্যাটারি কিনা এটার চার্জিং সিস্টেম করে ইউজ করবেন, তাহলে আপনার একবারই খরচ হবে আর বারবার এই গাড়ির পিছনে টাকা খরচ করতে হবে না। তাহলে চলুন আমি আজকে দেখাই এই গাড়িটা কীভাবে আমি রিপেয়ারিং, কীভাবে আমি নতুন নতুন চার্জিং সিস্টেম করে ব্যাটারি কানেকশন করবো। দেখুন, আমার হাতে দুইটা ব্যাটারি আমি অলরেডি তার কালেকশন করে রাখছি। ঠিক আছে, এই দুইটা ব্যাটারি আজকে এই গাড়িটাতে আমি ইউজ করবো। এই দুইটা ব্যাটারিতেই আমার এই গাড়িটা 2 থেকে 3 ঘন্টা ব্যাকআপ দিবে। আর আমার একটা ব্যাটারি কিনতে গেলে আমার যে গাড়িটা মানে যে এরকম ব্যাটারি থাকে, এরকম একটা ব্যাটারি থাকে, আমি একটা ব্যাটারি কিনতে গেলে আমার দোকানদার আমার কাছ থেকে 20 টাকা নেয়। তাহলে 20 টাকা নিলে এই গাড়িটার মধ্যে ব্যাটারি গেলে কয়টা, 1টা 2টা 3টা 4টা আর রিমোটে থাকে 2টা 6টা ব্যাটারি। ঘন্টা পরেই আইসা বলতেছে গাড়ি চার্জ নাই। তাহলে এরকম ঝামেলা আমার মতন অনেকেই কিন্তু ভুগতেছেন। তা আমি এই প্রবলেমটা সলভ করার জন্য আমি আপনাদের মাঝে আসছি, যে আমি আজকে এই প্রবলেমটা সলভ করব। কিভাবে করব, আমি যে 2টা ব্যাটারি আজকে গাড়িটা ব্যবহার করবো, তখন ব্যাকআপ দিবে আমার কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা ব্যাকআপ দিবে। তা 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাকআপ দিলে বাচ্চাদের ওখানে নাম, আর এরপরে আর কোনো সমস্যা নেই, তখন আবার চার্জ দিবেন, চার্জ দিয়ে আবার ব্যবহার করবেন। তাহলে চলুন কীভাবে আমরা এই কাজটা করতে পারি। ইন্ডিকেটার দিয়ে রাখছি, তবে আমি কানেকশন করি নাই। এই দেখুন, আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, আমি কিন্তু কানেকশন করি নাই। দেখুন, এই যে আমার চার্জিং পুরো দূরে তার, এই যে আমার ইন্ডিকেটারের 2 তার, এই যে আমার ইন্ডিকেটারের 2 তার। তা আমি এখন কানেকশন করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই ব্যাটারিটা চার্জ করে আপনারা চালাতে পারেন। ব্যাটারির পাশে আমি বসাই নেব। বসাই নেওয়ার পরে আমার কাজ হলো, আমি এই পাশ দিয়ে দুইটা ব্যাটারির যে তার যে কানেকশনটা আছে, দুইটা ব্যাটারির তারের কানেকশনটা আমি নিচ দিয়ে নিয়ে যাবো। নিচ দিয়ে এই পাশ দিয়ে একটা নেব, আর এই পাশ দিয়ে একটা ব্যাটারির কানেকশন দিয়ে দিলাম। সেমভাবে আমি এই পাশেও একটা ব্যাটারি কানেকশন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই পাশ দিয়ে ব্যাটারি কানেকশন টানতে বার করবো। এখন আমি ব্যাটারিটা দেখুন, আমার ব্যাটারি দুটো এই পাশে কানেকশন করা শেষ। তা আমার এই পাশে আর কোনো কাজ নাই, সেক্ষেত্রে আমি ব্যাটারির কাপটা এই পাশে সুন্দর করে লাগাই নিতেছি। ঠিক আছে, তারপর আমি নাট লাগাবো একটা, আগে একটা নাট লাগাই নিতেছি আপনাদের যেখানে সাথে আমি নাট লাগাই নিতেছি। এই পাশে কোনো আমার কাজ নাই, আমি দেখুন এই পাশে সুন্দর করে বসাই দিলাম। আমার কাজ হবে এই পাশে, সেক্ষেত্রে আমি এই পাশে চলে আসলাম। আসার পরে এই দেখুন, আমার দুটো ব্যাটারি কানেকশন বের হয়েছে, আর এই দুটো হচ্ছে আমার গাড়ির কানেকশন। এই দুইটা আমি পরে কানেকশন করব। আচ্ছা চলুন তাহলে শুরু করি। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রথমে আমার কি করতে হবে, চার্জিংটা বার করতে হবে। চার্জিংটা কীভাবে বার করব, চার্জিংটা বার করতে হলে আমার কি করতে হবে, সর্বপ্রথম এই যে আমার ব্যাটারি পজিটিভ কানেকশন, আমি সেক্ষেত্রে আপনাদের সামনে আবার একটু মেপে নিব। চলুন যা দেখা যাক ব্যাটারি কানেকশন পজিটিভ কোনটা। পজিটিভ ধরলাম, এই যে আমি পজিটিভ। হ্যাঁ ঠিক আছে, তাহলে চলুন, এই যে আমি একটা ডায়োড নিলাম, এই ডায়োডটা আমি ব্যাটারি পজিটিভে সুন্দর করে, যাই হোক এখানে একটু পজিটিভ কালেকশনে দিয়ে দিব।
যাওয়ার পরে আমি সোল্ডারিং করব। সোল্ডারিং করে দিলাম, করার পরে এখন আমার বাকি আছে চার্জিংয়ের পজিটিভটা, আমি চার্জ এই পাশে দিয়ে দেব। আমার চার্জিং পজিটিভ দেওয়া শেষ, এখন এই পাশে আমার সোল্ডারিং করব আমি আবার। সোল্ডারিং করা শেষ এবং আমার চার্জিং পজিটিভ চলে গেছে। চলে যাওয়ার পরে এখন আমার চার্জিং নেগেটিভ, চার্জিং নেগেটিভ পাই না, আমি ব্যাটারি নেগেটিভে দিয়ে দিব। এখন চার্জিং নেগেটিভ না, ব্যাটারি নেগেটিভ আমি দিয়ে দিলাম। এখন আমার কী করতে হবে, আমার ইন্ডিকেটার, এই যে আমার ইন্ডিকেটারটা আছে, আমার ইন্ডিকেটার থেকে পজিটিভটা আমার এই যে আবার চার্জিংয়ের ডায়ারের ওই পাশে, যে পাশে আমি চার্জার পোর্টের পজিটিভ দিছি এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা আমি দিয়ে দিলাম, দেখুন আমি কাজ করতেছি, আপনারা দেখুন। এটা আমার ব্যাটারি কানেকশন, এটা দিলে দিলাম ডায়ারের উপর মাথা, আর এটা হচ্ছে আমার চার্জের কানেকশন, চার্জের কানেকশন এটা, এটা দিয়ে দিলাম নিচের মাথা, ঠিক আছে, নিচের মাথা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে আমার ইন্ডিকেটার, এই যে আমার রেস্ট্যান্ড মাথাতে আমি চার্জের পজিটিভ এই দুইটা দিলাম একসাথে, এখানে দিয়ে দিলাম। তাহলে আমার রইল কি, তাহলে আমার রইল ইন্ডিকেটারের নেগেটিভ, ইন্ডিকেটার নেগেটিভটা আমি না সুন্দর করে, হ্যাঁ ইন্ডিকেটার নেগেটিভ এনে আমি সুন্দর করে অর্ধে দিলাম। এই যে আমার ব্যাটারি নেগেটিভে দিয়ে দিলাম, ব্যাটারি নেগেটিভে দেওয়ার পরে আমার কী হলো, এখন সুন্দর করে এ চলবে, এখন কি সুন্দর করে আমার চার্জিংটা চার্জিং করে ফেললাম। তাহলে চলুন আমি একটু চার্জিংটা চেক করে নিই, আমার চার্জিংটা 100% ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমার এখানে বাতিটা জ্বলবে। দেখুন সম্মানিত বিয়াস, আমার চার্জিং ঠিক আছে, এখন আমার ব্যাটারিটা চার্জ হবে, আর চার্জ হলেই ব্যাটারিটা, যখন আমার ব্যাটারিটা চার্জ হবে তখন আমার গাড়িটা চলবে। তো এরকম ইচ্ছা করলে আপনারা নিজেরাও বাসায় বসে এই কাজটা করতে পারবেন, আহামরি কিছু না, এবং আমি করতে পারছি যেহেতু আপনারাও পারবেন, আহামরি কিছু না। তো এটার জন্যই আমার টাকা পয়সা খরচ করে, আমাদের কাছে টাকা থাকুক আর না থাকুক, ওদেরকে ব্যাটারি কিনে দিতেই হবে। আর এদিক দিয়ে ব্যাটারি কোম্পানি বড় লোক হয়ে যাচ্ছে আপনার পকেটে টাকা দেয়া, ভাবে যদি চার্জিং সিস্টেমটা তৈরি করে নিতে পারি বাসায় বৈশা, কিংবা কোনো একটা দোকান থেকে যদি করে নিতে পারি, কিংবা নিজেরা যদি করে নিতে পারি, তাহলে আর আমাদের টাকাটা এক্সট্রা করতে হবে না। তাহলে বিয়াস আমার কিন্তু চার্জিং কালেকশন শেষ, আমার কিন্তু চার্জিং কালেকশন শেষ, এখন আমার বাকি রইল কি, আমার যে গাড়ির কালেকশনটা বাকি রইল, আমার গাড়ির যে কালেকশনটা আমি ওই পজিটিভ নেগেটিভ নেগেটিভ দেবেন। তো গাড়ির দুইটা তার আমি আমার দিতে হবে কোন জায়গায়, ব্যাটারি কালেকশনে, ব্যাটারি পজিটিভে গাড়ির পজিটিভ দিতে হবে, ব্যাটারি নেগেটিভে গাড়ির নেগেটিভ দিতে হবে। তো আমি এখানে একটু আগে কিন্তু একটু তার চলায় রাখছি, তো চলুন আমি আগে এই কালেকশনটা করি। আগে যে আমার ওই পাশে যে ব্যাটারি কালেকশনটা ছিল গাড়ির, আইনা ব্যাটারি পজিটিভে দিয়ে দিলাম, এখন শুধু নেগেটিভটা, সেমভাবে নেগেটিভটা এখন আমি দিয়ে দিলাম। আমার কিন্তু গাড়ির কাজ শেষ, এখন আমি সুন্দর করে সোল্ডিং করে নিতেছি, কস্টিপ মারি এগুলোরে গুছাই নিতেছি। যদি কস্টিপ মারি এগুলো গুছায় না নিই, তাহলে একটার সাথে আরেকটার কানেকশন হয়ে দুর্ঘটনা করতে পারে। তবে কাজ কিন্তু শেষ, এখন শুধু আমি ফিটিং করব,
তাহলে অল্প একটু কাজের জন্য আমাদের অনেক চিন্তা করতে হয়, অনেক টাকা পয়সা করতে হয়, কষ্ট করতে হয়। তো আমি আশা করি আমার ভিডিওটা যদি আপনি পুরোপুরি দেখুন তাহলে অবশ্যই আপনি এই কাজটা নিজেরা ঘরে বসে বাসায় বসে কাজ করতে পারবেন। এরকম যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার চ্যানেলে চলে যায় অবশ্যই। তো দেখুন আমার কাজ কিন্তু শেষ। এখন আমি এই দেখুন আমি সুন্দর করে এখানে বসাইয়া নাটগুলো মেরে দিব শেষ, কারণ আমি এখন চার্জিং সিস্টেম করছি। এখন আর আমার আর গাড়ির পিছনে টাকা খরচ করতে হবে না, চার্জ দিব গাড়ি চলবে, চার্জ দিলে গাড়ি চলবে। তো বিয়াস দেখুন আমার কিন্তু কাজ কমপ্লিট। আমি আবার চার্জিংটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন দেখুন আমার কিন্তু গাড়ি তখন চার্জ হচ্ছে, তার মানে আমার গাড়ি চার্জ হচ্ছে। এখন আমার গাড়ি চার্জ হচ্ছে, আমার গাড়ি এখন আমি রিমোট দিয়ে চাপ দিলে গাড়িটা চলবে। এরকম ভিডিও যদি এরকম ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উৎসাহতা জাগার পরেই আমরা নতুন নতুন ভিডিও করার চেষ্টা করবো। আমার গাড়ির চার্জ হচ্ছে, এখন আমি আপনাদেরকে গাড়িটা রানিং করে দেওয়া হবো। এটা আমার রিমোট, দেখুন আমার গাড়িটা কীভাবে চলে, দেখুন দেখুন আমার গাড়িটা। Thank you.